हे पद्दा प्रलयंकारी, हे भीषणा भैरवी सुंदरी। जे पद्दा एतदिन कविदेर कविताय बराबर ठाई पेये एसेछे, सेई पद्दार दुपार बाधा पड़ल सेतुबंधने। शनिवार पद्दा माल्टीपार्पास ब्रिजेर उद्बोधन करलेन प्रधानमंत्री शेख हासिना। देशेर एई गौरवमय अर्जनेर साक्षी होते मानुष निर्घुम रात काटिये देशेर विभिन्न जिला थेके सेतुके केंद्र करे आयोजन करा समावेश स्थलेर उद्देश्ये यात्रा करे। যাত্রাপথের ক্লান্তি কাটিয়ে মেতে ওঠেন উচ্ছ্বাসে। নৌবহরের সাজসজ্জাও ছিল চোখে পড়ার মতো। পদ্মা সেতু এখন বাঙালির ইতিহাসে একটি মাইল ফলক। অর্থনৈতিক মুক্তির পাশাপাশি এই সেতু বাঙালি জীবনের একটা বড় অর্জন। এই সেতুর সাথে মিশে আছে 15 কোটি বাঙালির সুখ দুঃখ আর আর্থসামাজিক মুক্তির সোপান। পদ্মা সেতু এখন বাঙালির কাছে গৌরবজল সোনালি অলঙ্কার। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তৈরি বাংলাদেশের সবথেকে বড় স্থাপনা পদ্মা সেতু। সেতুটি দৈর্ঘ্য 1.15 কিলোমিটার। দ্বিতল এই সেতুর এক অংশ পদ্মা নদীর মুন্সিগঞ্জ এবং অপর প্রান্ত শরীয়তপুরের সঙ্গে যুক্ত। একই সঙ্গে ট্রেন ও গাড়ি চলাচলের ব্যবস্থাও রয়েছে এই সেতুতে। 4 লেন বিশিষ্ট 72 ফুট প্রস্থের এই সেতুর নিচতলায় চলবে রেল লাইন। এর মাধ্যমে দক্ষিণাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্থাপিত হবে। পদ্মা সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে 30,193 কোটি টাকা। 2015 সালে 12ই ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল সেতুর পাইলিং ও নদী শাসনের কাজ উদ্বোধন করেন। তারপর যেন শুরু হয় এক যুদ্ধ, যে যুদ্ধের কোনো রাত দিন নেই, আছে শুধু কাজ শেষ করার অদম্য ক্ষুধা। স্বপ্নের পদ্মা সেতু নির্মাণের ইতিহাসে অংশ হওয়ার এক অঙ্গীকার সবার। তাদের কারো চোখে মুখে নেই ক্লান্তির ছাপ, আছে আনন্দের ঝিলিক আর অসম্ভবকে সম্ভব করে তোলার বুক ভরা সাহস। মেহনতি ঘাম ও নিষ্ঠার গাঁথুনি যেন বহুমুখী এই সেতুকে আরও বেশি মজবুত করে তুলেছে। একে একে সব ধাপ পেরিয়ে পদ্মার বুকে 41টি পিলারের উপর দৃশ্যমান হয়ে ওঠা স্বপ্নের সেতু। 2007 সালে প্রাথমিক যে পরিকল্পনা নেওয়া হয়েছিল তখন তার বাজেট ছিল 10,000 কোটি টাকা। এখন এই বাজেট হয়ে গেছে 30,000 কোটি টাকা। প্রাথমিক পর্যায়ে পদ্মা সেতু দৈর্ঘ্য ছিল 5.8 কিলোমিটার। পরবর্তীকালে এটা বেড়ে 6.15 কিলোমিটারে এসে পৌঁছায়। প্রথমের দিকে প্রত্যাশিত ছিল এটি একতলা বানানো হবে, এখন এটি দুতলা পদ্মা সেতু। আর এইসবের কারণেই বেড়েছে পদ্মার বাজেট। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী 11টা পিলারের মধ্যে মাত্র 3টি পিলার উঁচু করে বানানোর পরিকল্পনা ছিল, যাতে করে এর নিচ দিয়ে বড় বড় জাহাজ চলাচল করতে পারে। পরবর্তীকালে 41টি পিলারই একই উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশের আশা পদ্মা সেতুর গেট খুলে যাওয়ায় সাথে সাথে খুলে যাবে বাণিজ্যের গেটও। বিশেষজ্ঞরা বলছেন এই সেতুর মাধ্যমে বাংলাদেশের GDP বছরে 1.2 থেকে 1.5% বৃদ্ধি পাবে। পদ্মা সেতু খুলে যাওয়ার পর কলকাতা থেকে ঢাকার দূরত্ব কমে গেছে 150 কিলোমিটার। এখন এপার বাংলার রাজধানী থেকে ওপার বাংলায় পৌঁছাতে 400 কিলোমিটার পাড়ি দিতে হয় ট্রেনে, সময় লাগে 10 ঘন্টা। শনিবার থেকে 250 কিলোমিটার পাড়ি দিলেই পা পড়বে পদ্মাপাড়ে, সময় লাগবে 6 থেকে 7.5 ঘন্টা। বাংলাদেশ প্রশাসক সূত্রের খবর, কাজটি আরও আগে সম্পন্ন হতে পারত, দুর্নীতির অভিযোগ ওঠায় বিলম্বিত হয় কাজে। আর্থিক সহায়তার কথা থাকলেও প্রকল্প রূপায়ণ থেকে হাত গুটিয়ে নেয় বিশ্বব্যাংক। যাই হোক, দুর্নীতির অভিযোগ পরবর্তীকালে মিথ্যা প্রমাণিত হয় এবং কোনো প্রমাণ না পাওয়ায় কানাডিয়ান আদালত পরবর্তীকালে মামলাটিকে বাতিল করে দেয়। বর্তমানে প্রকল্পটি বাংলাদেশ সরকারের নিজস্ব কোষাগার থেকে অর্থায়ন সম্পন্ন করা হয়েছে। বর্তমান চর্চার কেন্দ্রবিন্দু বাংলাদেশের পদ্মা সেতু। প্রতিদিনই এই সেতু নির্মাণ নিয়ে নতুন নতুন তথ্য তুলে ধরা হচ্ছে। মাত্র 3 সেকেন্ডে এই সেতু টোল নেওয়া যাবে বলে সম্প্রতি যেমন দাবি করা হয়েছে, তেমনি অনেকের মনে একটি প্রশ্ন উঠে আসছে, এই সেতুটি সোজা তৈরি করা সম্ভব হলেও কেন বাঁকিয়ে তৈরি করা হয়েছে? আবার অনেকের দাবি সুন্দর দেখাতেই এই সেতুটি বাঁকিয়ে তৈরি করা হয়েছে। কেউ কেউ বলেন দুর্ঘটনা কমাতে এই সেতুর বাঁক রয়েছে। পদ্মা সেতুর পিলারে মাইক্রোফাইন নামে একটি সিমেন্ট ব্যবহার করা হয়েছে, তার প্রতি বস্তায় খরচ প্রায় 15,000 টাকা। এই সিমেন্ট অস্ট্রেলিয়া থেকে আমদানি করা হয়েছে। পদ্মা সেতু নিয়ে ভারত এবং বাংলাদেশ উভয় দেশেই মাতামাতি কম নয়। তবে বাংলাদেশের এই সেতুর পথ চলা শুরু হতে না হতেই বিপত্তির মুখে পড়তে হয়েছে হাসিনা সরকারকে। পদ্মা সেতুর নাট খুলে টিকটক ভিডিও বানানোর সময় এক যুবককে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 2 যুবকের।
এই সেতু যেমন বাংলার মুখ উজ্জ্বল করেছে বিশ্ববাসীর কাছে, তেমনি এর গৌরব ধরে রাখার দায়িত্ব শুধু একা সরকারের নয়, সমগ্র বাংলাবাসীর। আমরা সেতু তো বানিয়ে ফেলি, কিন্তু কিছু মানুষের বেনিয়মের ফলে সেটি সময়ের আগেই ব্যবহারের অনুপযোগী হয়ে ওঠে। আজকের পর্বে আমাদের অনুরোধ, দেশের একজন দায়িত্ববান নাগরিক হিসাবে নিজেকে গড়ে তুলুন, যাতে আপনার কোনো ভুল দেশ ও জাতির চরম সর্বনাশ ডেকে না আনে। তো বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ হলো। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন।